হ্যালো, ওয়েলকাম টু বেঙ্গলি মাম সুইডেন। তো আজকে শুভ বসন্ত পঞ্চমী শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা আমি শুরু করছি। তো আজকে যেমন একদিকে সরস্বতী পুজো, তো আর একদিকে আজকে হচ্ছে রিপাবলিক ডে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা আমি শুরু করলাম। আজকে যেহেতু থার্সডে, তো ছুটির দিন তো মোটেও না। আজকে সকাল থেকে রোজকার মতনই যেমন স্কুল অফিস যা আছে যা করতে হয় ঠিক সেরকমই করতে হয়েছে। ওরকম সরস্বতী পুজো বলে তো এখানে হয় না, তো ছুটির দিন আজকে না, সেই জন্য অনেক তাড়াহুড়োর মধ্যে সময় কেটেছে। সকাল থেকে ইচ্ছা ছিল ব্লগটা স্টার্ট করবার, কিন্তু করতেই পারিনি, কারণ ছেলের স্কুল ছিল। তো যদিও আমাকে দিয়ে আসা নিয়ে আসা করতে হয়নি, আজকে হাজবেন্ডই গেছে। তো তাও মানে কিভাবে কিভাবে যেন আজকে অনেকটাই লেট হয়ে গেছে, বুঝতে পারিনি। তো চলো আর বেশি কথা না বলে স্টার্ট করছি ভিডিও। আর আমি কিন্তু সমস্ত রান্নাবান্না করে রেখেছি, জাস্ট আমি ভোগটা এখন সাজাবো। তো চলো দেখে নিই কী কী আজকে রান্না করেছি। তো এখন ভোগটা সাজাবো, এই যে এই থালায় দেখা একদম ঝকঝকে, পুরো আয়নার মতন, দেখো রিফ্লেকশন দেখা যাচ্ছে, তোমাকেও দেখা যাচ্ছে। তো এই থালাটা কত সুন্দর না, কাঁসার থালা। তো এই কাঁসার থালা কিন্তু খাওয়া খুবই ভালো, এতে তোমার মানে পেটের কোনো সমস্যা, হ্যাঁ, তো এইসবেতে খেলে কিন্তু উপকার আছে। তো এখন ভোগটা সাজিয়ে নিই। এ দেখো আমার দইয়ের সম্ভার, দেখো এই এই এক বাটি, এই এক বাটি, আবার এই তিন বাটি, দেখেছো? দেখো একদম জল ছাড়া একদম টাইট। আর সব থেকে বড় যে এটা হচ্ছে হাড়ি, এই দেখো পুরো দোকানের মতন হয়েছে। এখানে দই তো পাওয়া যায় না, সেই জন্য আমি প্রত্যেকবারই বানাই, এই টাইমেই বানাই, সরস্বতী পুজোর স্পেশাল এই দইটা আমি বানাই, প্রত্যেক বছরই বানাবো। তো ফুল এখন এই ফুলগুলো সাজাবো, আইকিয়া থেকে এনেছে টিউলিপ, তো ওগুলো সাজিয়ে নিই চলো। জামাটাই আমার জলে ভিজে, ছোট ছোট ফুল ইয়েলোটা দুটো আছে, ইয়েলোটা বেশি আছে।
ফুলগুলো এত ভালো লাগছে। ও মা, এটা কে? দুষ্টু জেরি। এত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু যেটা মেন যেই ব্যাপারটা, যে যার জন্যই আজকে দিন সরস্বতী মায়ের, তার চেহারাই তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো আগে ওটাই বরং তোমাদেরকে দেখাই। এই হলো আমাদের সরস্বতী ঠাকুর মার্বেলের। সাদা ফুল দিয়ে আসনে রেখেছি। আজকে সরস্বতী পুজো স্পেশাল, প্রিয়াংশ ড্রেস পরেছে, এই যে পাঞ্জাবি পরেছে আর ধুতি পরেছে। না, এখন অঞ্জলি দেবে, প্রিয়াংশ অঞ্জলি দেবে, ভালো করে বলবে, ঠিক আছে? হাত জোর করো, ঠাকুরের দিকে তাকাও, সরস্বতীর পূজোর পুষ্পাঞ্জলির মন্ত্র, ঠিক আছে? বলো ওম, আর একটু উপর দিকে তোলো হাতটা, উপর দিকে। ওম ভদ্রকাল্লয় ভদ্রকাল্লয় কাল্লয় কাল্লয় নমো নিত্যং নমো নিত্যং সরস্বতী সরস্বতী নমো 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 বেদ বেদান্ত বেদ বেদান্ত বেদাঙ্গ বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য কি বিদ্যা স্থানেভ্য বিদ্যা স্থানেভ্য এ বচ এ বচ এসো এসো স্বচন্দন কি স্বচন্দন স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি বলো পুষ্প পুষ্প বিল্ল বিল্ল পত্রাঞ্জলি পত্রাঞ্জলি ওম ওম শ্রী 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 সরস্বতী সরস্বতী নমো 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 আর একটা বলো, ঠিক আছে? ওম ওম জয় জয় দেবী জয় জয় দেবী চরাচর সারে চরাচর সারে কুচযুগ শোভিত কি হলো বলো কুচযুগ শোভিত কুচযুগী শোভিত কুচযুগ কুচযুগ শোভিত শোভিত মুক্তাহারে মুক্তাহারে বীণারঞ্জিত বীণারঞ্জিত পুস্তক হস্তে পুস্তক হস্তে ভগবতী ভারতী ভগবতী আরতি ভারতী ভারতী দেবী নমস্তে
দেবী নমস্তে। এবারে নম করো। তো আমাদের পুজো এখানেই সমাপ্ত হলো, আর বেশি কিছু আর করলাম না। প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র এগুলো তো বললামই, আর পাঁচালি তো এখানে নেই, কারণ এখানে তো আর কিনতে পাওয়া যায় না, আর ইন্ডিয়া থেকেও আনা হয়নি। শুধু মাত্র লক্ষ্মীর পাঁচালি যেটা, সেটাই এনেছি এবারে ইন্ডিয়ায় গিয়ে। তো যেটা বলছিলাম আর কি, যে এখানে ব্রাহ্মণ তো পাওয়া যাবে না, তো নিজের মনে ভক্তি ভরে পুজো করলাম, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। তো শেষ করার আগে সবাইকে আবারও জানাচ্ছি শুভ বাসন্তী পঞ্চমী আর হ্যাপি রিপাবলিক ডে। তো চলো আজকের মতন টাটা, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।